আমার গরু বিক্রি করা লাগলেও আমি মোস্তাফিজকে আবারও আইপিএল খেলতে পাঠাবো। হঠাৎ বিসিবির উপর রেগে গিয়ে এ কেমন কাণ্ড ঘটালেন ব্যারিস্টার সুমন। দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। মোস্তাফিজুর রহমান চেন্নাইয়ের কিংসের হয়ে দলে খেলুক, এটা কে না চায়, কারণ তার বোলিং এর পারফরম্যান্সটাই ছিল অসাধারণ। আর তাই তো তার বোলিং এর জাদুতে শত শত চেন্নাই ভক্তদের মন জয় করে নিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। আর মোস্তাফিজুর রহমান চেন্নাইয়ের হয়ে এত ভালো পারফরম্যান্স করে মন জয় করে নিতে পারেনি বিসিবি। তাই তো ভালো পারফরম্যান্স করা আইপিএল এর মাঝপথেই মোস্তাফিজকে দেশে ফেরালেন বিসিবি। কেননা ছোটখাটো জিম্বাবুয়ে সিরিজের জন্য এত বড় আইপিএল থেকে ডেকে নিয়ে আসা হয়েছে মোস্তাফিজকে। আর ডেকে নিয়ে এসে প্রথম তিনটি ম্যাচেও জাতীয় দলে জায়গা হয়নি মোস্তাফিজের। আর তাই তো মোস্তাফিজকে এমন ভাবে ডেকে নিয়ে আসাটা মোটেও ভালো চোখে দেখেনি ব্যারিস্টার সুমন। তিনি বলেন মোস্তাফিজকে আবারও আইপিএল খেলতে পাঠানো হোক, কেননা বিশ্বকাপের আগেই তার একটু ভালো জায়গায় খেলা উচিত। আর যদি বিসিবির সামর্থ্য না থাকে তাহলে আমাকে বলুক, আমি আমার 13টি গরু বিক্রি করে হলেও মোস্তাফিজকে আইপিএল খেলতে পাঠাবো। তো দর্শক ব্যারিস্টার সুমনের মতো কি আপনারাও চান মোস্তাফিজ চেন্নাইয়ের দলে হয়ে খেলুক, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।